আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আজকের ভিডিওতে আমরা জানব মৃত্যু, কবরস্থান, দাফন, কাফন, কান্নাকাটি ইত্যাদি স্বপ্নে দেখলে কি হয়। হযরত ওমর ইবনে সাদি রহমতুল্লাহি আলাই বলেন, আমি আব্দুল আজিজ ইবনে সুলাইমান আবেদকে স্বপ্নে দেখেছি। তিনি সবুজ কাপড় পরিহিত ছিলেন এবং তার মাথায় মুতির মুকুট ছিল। আমি জিজ্ঞেস করলাম, হে আবু মুহাম্মদ, মৃত্যুর পরের অবস্থা কেমন ছিল এবং মৃত্যুর স্বাদই বা কেমন পেয়েছেন, আর ওখানকার অবস্থাই বা কেমন দেখলেন? তিনি বললেন, মৃত্যুর কষ্ট আর কঠিন যন্ত্রণা এবং আজাবের কথা জিজ্ঞেস করো না, তবে আল্লাহ তাআলার রহমত আমার সমস্ত দোষ ত্রুটি ঢেকে দিয়েছে, আর এ ফজিলত কেবলমাত্র তার অনুগ্রহেই লাভ করেছি। আবু সাদ রহমতুল্লাহি আলাই বলেন, স্বপ্নে মৃত্যু দেখা কোনো বড় ধরনের কাজে লজ্জা বোঝায়। যদি দেখে যে সে মারা গেছে আবার জীবিত হয়েছে, তবে সে কোনো বড় ধরনের পাপ করবে, পরে আবার তওবা করবে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, কাফেররা বলবে, হে প্রভু, তুমি আমাদেরকে দুইবার মৃত্যু দান করেছ, আবার দুইবার জীবিত করেছ, আমরা আমাদের অন্যায় অপরাধ স্বীকার করে নিয়েছি। সূরা মুমিন আয়াত 11। কেউ যদি স্বপ্নে দেখে যে রোগ ব্যাধি বা মৃত্যুর কোনো আলামত প্রকাশ ছাড়াই সে মৃত্যুবরণ করেছে, তবে তার হায়াত দীর্ঘ হবে। কেউ যদি স্বপ্নে দেখে যে সে মৃত্যুবরণ করবে না, তবে তার মৃত্যু ঘনিয়ে এসেছে। কেউ যদি স্বপ্নে দেখে যে সে একটা সিদ্ধান্তে উপনীত হয়েছে যে সে কখনো মরবে না, তবে সে আল্লাহর পথে শহীদ হবে। কেউ যদি স্বপ্নে দেখে যে সে মারা গেছে এবং তার মৃত্যুর কারণে কান্নাকাটি, দাফন কাফন এবং লোকজন জমা হয়েছে, তবে তার দুনিয়া নিরাপদ থাকবে কিন্তু আখিরাত ক্ষতিগ্রস্ত হবে। কেউ যদি স্বপ্নে দেখে যে খলিফা বা রাষ্ট্রপ্রধান মারা গেছে, তবে ওই শহর বিরান অথবা ধ্বংস হবে। আর শহর বিরান বা উজাড় হতে স্বপ্নে দেখা সেখানকার বাদশাহের মৃত্যুর আলামত বোঝায়। যদি কোনো পরিচিত মৃত ব্যক্তিকে পুনরায় মৃত্যুবরণ করতে দেখে এবং লোকেরা তার মৃত্যুতে কান্নাকাটি করছে, কিন্তু সেখানে কোনো চিল্লাচিল্লি কিংবা বিলাপ করা নেই, তবে তার বংশের কেউ বিয়ে করবে, আর এ কান্নাকাটি তাদের পরস্পরের মধ্যে আনন্দের লক্ষণ। কেউ যদি স্বপ্নে মৃত লাশ পেতে দেখে, তবে সে দুনিয়ার সম্পদ লাভ করবে, কেননা হাদিস শরীফে দুনিয়াকে লাশের সাথে তুলনা করা হয়েছে। কেউ যদি স্বপ্নে দেখে যে তার ছেলে মারা গেছে, তবে সে তার দুশ্মন থেকে মুখ ফিরাবে। কেউ যদি স্বপ্নে দেখে তার মেয়ে মারা গেছে, তবে সে আনন্দ ও সুখ স্বাচ্ছন্দ্য হতে নিরাশ হবে। কেউ যদি স্বপ্নে দেখে যে একজন আরেকজনকে বলছে, অমুক ব্যক্তি তো হঠাৎ করে মারা গেছে, তাহলে হঠাৎ কোনো দুঃসংবাদ পৌঁছাবে, অথবা কখনো হয়তো সে নিজেই মারা যেতে পারে। যদি কোনো গর্ভবতী মহিলা স্বপ্নে দেখে যে সে মৃত্যুবরণ করেছে এবং তার লাশ বহন করা হচ্ছে, আর লোকেরা বিলাপ ছাড়াই তার জন্য কান্নাকাটি করছে, তবে সে ছেলে সন্তান জন্ম দেবে এবং তাতে আনন্দিত হবে। অবিবাহিত লোকে যদি তার মৃত্যু স্বপ্নে দেখে, তবে তা তার বিয়ের প্রতি ইঙ্গিত করে, আর বিবাহিত লোক যদি মৃত্যু স্বপ্নে দেখে, তবে তা তার স্ত্রীর তালাকের প্রতি ইঙ্গিত করে, কেননা মৃত্যুই বিচ্ছেদের সৃষ্টি করে। দুই শরীকের একজনকে যদি মৃত স্বপ্নে দেখে, তবে তা তার শরীকের বিচ্ছেদের প্রতি ইঙ্গিত করে। কেউ যদি কোনো মৃত ব্যক্তিকে পুনরায় মৃত্যুবরণ করতে দেখে, তবে তা তার বংশের কোনো নিকট আত্মীয়র মৃত্যু বোঝাবে, আর তাই মৃত ব্যক্তির পুনরায় মৃত্যুবরণ বলে গণ্য হবে।
কেউ যদি স্বপ্নে দেখে যে সে মারা গেছে, কিন্তু মৃত্যুর কোনো আলামত সেখানে দেখেনি, যেমন দাফন, কাফন, গোসল, কান্নাকাটি ইত্যাদি, তবে তার ঘরের দেয়াল বা বাড়ির কোনো অংশ ধ্বংস হবে। আর কোনো ব্যক্তি যদি স্বপ্নে দেখে যে সে মারা গেছে এবং স্বপ্নের মাঝে যদি কান্নাকাটি করা, জানাজার পেছনে যাওয়া, কাফন পরানো ইত্যাদি ছাড়াই যদি মৃত ব্যক্তিকে দাফন কাফন করতে দেখে, তবে ওই ঘরের মালিকানা হস্তান্তরের পূর্বে পর্যন্ত পুনর্নির্মাণ করা হবে না। কেউ যদি স্বপ্নে দেখে যে কোনো স্থানে আকস্মিক মৃত্যু দেখা দিয়েছে, তবে সেখানে অগ্নিকাণ্ডের সম্ভাবনা রয়েছে। কেউ যদি স্বপ্নে দেখে যে সে মারা গেছে এবং বিবস্ত্র মাটিতে পড়ে আছে, তবে সে ফকির এবং দরিদ্র হবে। আর যদি বিছানায় পড়ে থাকতে দেখে, তবে তার জন্য দুনিয়া বিছিয়ে দেয়া হবে, অর্থাৎ সে ধনী হবে। আর যদি খাটে পড়ে থাকতে দেখে, তবে উচ্চ মর্যাদা লাভ করবে। আর যদি চাটাই চাদরের ওপর, সাধারণ বিছানার ওপর পড়ে থাকতে দেখে, তবে পরিবারের পক্ষ হতে সৎ ব্যবহার বা কল্যাণ লাভ করবে। কেউ যদি স্বপ্নে দেখে যে কোনো স্থানে বিলাপ বা মাতম করা হচ্ছে, তবে সেখানে কোনো অশুভ দৃষ্টি পতিত হবে, যার কারণে সেখানকার লোকেরা বিচ্ছিন্ন হয়ে যাবে। কেউ যদি স্বপ্নে দেখে যে কোনো পরিচিত ব্যক্তি মারা গেছে এবং সে তার ওপর বিলাপ করে কাঁদছে ও শোক প্রকাশ করছে, তবে সে নিজেই তাতে পতিত হবে, যাতে সে মৃত ব্যক্তিকে দেখেছে অথবা তার নিকট আত্মীয়র ওপর কোনো বিপদ দেখা দেবে অথবা তার ওপর কোনো খারাপ ধরনের অপবাদ রটবে। কেউ যদি স্বপ্নে দেখে যে কোনো বাদশার মৃত্যুর ওপর তারা বিলাপ করে কাঁদছে, কাপড় ফাড়ছে এবং মাথায় মাটি নিক্ষেপ করছে, তবে ওই বাদশাহ তার রাজত্বে জুলুম নির্যাতন করবে। ইমাম ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহুতে বর্ণিত তিনি বলেন, স্বপ্নে কান্নাকাটি দেখার ফলাফল চক্ষু জুড়ানো এবং অন্তরের প্রশান্তি বোঝায়। হ্যাঁ, যদি কান্নার সাথে বিলাপ জড়িত থাকে, তবে তা কিছুতেই ভালো হিসেবে গণ্য হবে না। স্বপ্নে গোসলকারী দেখা অর্থ অধিক লাভবান ব্যবসায়ীর সাথে তুল্য, যার দ্বারা অনেক লোক চিন্তামুক্ত হবে, অথবা শরীফ মর্যাদাসম্পন্ন ব্যক্তির সাথে তুল্য, যার হাতে অনেক পাপী লোক তওবা করবে। কেউ যদি স্বপ্নে নিজেকে গোসলদাতার হাতে অর্পিত দেখে, তবে সে উচ্চ মর্যাদা লাভ করবে এবং চিন্তামুক্ত হবে। যদি কোনো মৃতকে তার মৃতের কাপড় ধুয়ে দেবার জন্য লোক খোঁজ করতে দেখে, তবে তা তার মৃতের দোয়া, দান, খয়রাত, ঋণ পরিশোধ, বিবাদীকে রাজি করা বা ওসিয়ত জারি করা ইত্যাদির প্রতি মোহতাজ হবার ইঙ্গিত করে। কেউ যদি স্বপ্নে কোনো মৃতের কাপড় ধুয়ে দিতে দেখে, তবে তা ধৌতকারীর পক্ষ হতে মৃতের জন্য কিছু নেক কাজ বা সওয়াব পৌঁছাবে। কেউ যদি স্বপ্নে দেখে যে কোনো বাদশাহ মারা গেছে আর লোকেরা অনুচ্চ স্বরে তার জানাজার পেছনে কাঁদছে, তবে তারা ওই বাদশাহর পক্ষ থেকে শান্তি ও আনন্দ লাভ করবে। কেউ যদি স্বপ্নে দেখে যে কোনো শাসক মারা গেছে আর লোকেরা তার সুনাম গাচ্ছে, তবে ওই বাদশাহ তার রাজত্ব ও প্রশাসনে প্রশংসা লাভ করবে। কেউ যদি স্বপ্নে দেখে যে সে কিছু মৃত লোকের দলে অবস্থান করছে, তবে সে কিছু মুনাফিক লোকের দলে রয়েছে এবং তাদেরকে ভালো কাজের আদেশ দিচ্ছে, কিন্তু তারা তা পালন করছে না। আল্লাহ পাক ইরশাদ করেছেন, আপনি মৃতদেরকে সৎ উপদেশ শোনাতে পারবেন না এবং বধিরদেরকেও শোনাতে পারবেন না যখন তারা পৃষ্ঠ প্রদর্শন করে। সূরা আর রুম আয়াত 52। কেউ যদি স্বপ্নে নিজেকে মৃতদের দলে দেখে, তবে সে বিদাতের ওপর মারা যাবে অথবা এমন এক সফর করবে
যেখান হতে আর ফিরে আসবে না। কেউ যদি কোনো প্রশাসককে স্বপ্নে মৃত দেখে, এটা তার বরখাস্তের ইঙ্গিত করে। যদি কোনো মৃতকে নিজে নিজেই গোসল করতে দেখে, তবে তা তার নিকট আত্মীয়দের দুশ্চিন্তা মুক্ত হওয়া এবং তাদের ধন সম্পদ বৃদ্ধি পাবার ইঙ্গিত করে। কেউ যদি মৃতকে গোসল দিতে দেখে, তবে ওই লোকের হাতে এমন এক ব্যক্তি তওবা করবে যার ধর্মীয় কাজে ত্রুটি আছে। কেউ যদি স্বপ্নে দেখে যে মৃতদের সাথে মেলামেশা করেছে বা তাদেরকে স্পর্শ করেছে, তবে সে ইতর অসভ্য লোকদের দ্বারা কষ্ট পাবে। যদি কেউ দেখে যে সে মৃতদের সাহচর্য গ্রহণ করেছে, তবে সে অনেক দূরে সফর করবে এবং ওই সফরে অধিক লাভবান হবে। কেউ যদি স্বপ্নে দেখে যে মৃতকে ঘাড়ে বহন করছে, তবে সে অনেক ধন সম্পদ এবং কল্যাণ ও বরকত লাভ করবে। আর মৃতদের সাথে খেতে দেখলে দীর্ঘায়ু অর্জন করবে। স্বপ্নে কাফন দেখা অসৎ বা ব্যভিচারের প্রতি আকৃষ্ট হবার ইঙ্গিত করে। মৃতের কাফনের কাপড় যতই কম দেখবে, ততই তওবার বেশি কাছাকাছি হবে, আর যতই বেশি দেখবে ততই তওবা হতে দূরে থাকবে। যদি কেউ স্বপ্নে দেখে যে কিছু অপরিচিত ব্যক্তি আনন্দ উৎসব ছাড়াই ঈদ, বিবাহ, শাদী ইত্যাদি তাকে উৎকৃষ্ট ও নতুন পোশাক পরিয়ে সাজিয়ে নির্জন ঘরে একা রেখে দিয়েছে, তবে তার মৃত্যুর ইঙ্গিত করে। স্বপ্নে সাদা নতুন কাপড় নতুন কাজ কর্মের প্রতি ইঙ্গিত বহন করে। যদি কেউ স্বপ্নে দেখে যে সে মৃতের কাফন পরানো পূর্ণ করতে পারেনি, তবে তাকে জেনার দিকে ডাকা হবে, কিন্তু সে এতে সাড়া দেবে না। কেউ যদি স্বপ্নে দেখে যে মৃতের মতো তাকে কাফন পরানো হয়েছে, তবে তা নিজের মৃত্যুর প্রতি ইঙ্গিত করে। আর যদি তার মাথা এবং পা ঢাকা না হয়, তবে তা তার দিনের ফাসাদের প্রতি ইঙ্গিত করে। স্বপ্নে আতর সুগন্ধি দেখা পাপীর তওবার আলামত এবং চিন্তিতের চিন্তামুক্ত এবং সুনামের লক্ষণ। কেউ যদি স্বপ্নে নিজের জন্য সুগন্ধি ক্রয় করতে অন্য কারো সাহায্য নিতে দেখে, তবে সে মজলিসে সুনামের জন্য তার সাহায্য নেবে, কেননা সুগন্ধি দুর্গন্ধ দূর করে। যদি কেউ স্বপ্নে দেখে যে কোনো প্রসিদ্ধ কবরস্থানের দিকে জানাজা বহন করা হচ্ছে, তবে তা ওই হকের প্রতি ইঙ্গিত করে যা হক ওয়ালাদের কাছে পৌঁছাবে। যদি কেউ স্বপ্নে দেখে যে কোনো জানাজা বাতাসে উঠছে, তবে বিদেশে কোনো সম্ভ্রান্ত বা উঁচু পর্যায়ের লোক মারা যাবে, অথবা কোনো সর্দার অথবা আত্মপরিচয় গোপনকারী কোনো উচ্চ পর্যায়ের আলেম মারা যাবে। কেউ যদি স্বপ্নে নিজেকে খাটিয়ায় আর খাটিয়াটি মাটিতে চলতে দেখে, তবে সে কোনো সামুদ্রিক জাহাজে সফর করবে। কেউ যদি তাকে খাটে বহন করতে দেখে, তবে তার সুখ্যাতি ছড়িয়ে পড়বে এবং ধন সম্পদ বৃদ্ধি পাবে। কেউ যদি স্বপ্নে নিজেকে খাটিয়ার উপর দেখে, তবে সে আল্লাহ তালার সন্তুষ্টির জন্য ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হবে। আল্লাহ তালা কুরআনে পাকে ইরশাদ করেছেন, তাদের অন্তরে যে ক্রোধ ছিল তা আমি দূর করে দেব এবং তারা পরস্পর ভাই ভাইয়ের মতো সামনাসামনি খাটের ওপর বসবে। সূরা হিজরত আয়াত 47। কেউ যদি বাজারে কোনো জানাজা স্বপ্নে দেখে, তবে তা ওই বাজারের লোকদের মুনাফিকের লক্ষণ। কেউ যদি স্বপ্নে অনেকে জানাজা কোনো এক স্থানে রাখা দেখে, তবে ওই স্থানের লোকেরা অধিক মাত্রায় অসৎ বা অশ্লীল কাজে লিপ্ত হবে। যদি কোনো মহিলা স্বপ্নে দেখে যে সে মারা গেছে এবং তার জানাজা খাটে বহন করা হচ্ছে, তবে সে যদি অবিবাহিত হয় তাহলে বিয়ে করবে, আর যদি বিবাহিত হয় তবে তার ধর্ম নষ্ট হবে।
কেউ যদি কোনো মৃত লাশ বহন করতে দেখে তবে সে অবৈধ হারাম সম্পদ পাবে। কেউ যদি মৃত লাশ মাটিতে টানা হিসড়া করতে দেখে তবে সে হারাম সম্পদ কামাই করবে। কেউ যদি কোনো মৃতকে কবরস্থানে স্থানান্তরিত করতে দেখে তবে সে সত্য ও ন্যায়ের ওপর আমল করবে। আর যদি বাজারে স্থানান্তরিত করতে দেখে তবে তার উদ্দেশ্য সিদ্ধ হবে এবং ব্যবসায় উন্নতি হবে। কেউ যদি দেখে যে তাকে খাটিয়ার ওপর রাখা হয়েছে কিন্তু উঠাবার মতো কোনো ব্যক্তি পাওয়া যাচ্ছে না তবে সে কারাবন্দী হবে। কেউ যদি স্বপ্নে দেখে যে তাকে খাটে বহন করা হচ্ছে তবে সে কোনো রাজকীয় লোকের অনুসরণ করবে এবং তার সম্পদের দ্বারা উপকৃত হবে। কেউ যদি স্বপ্নে দেখে যে তাকে উঠিয়ে খাটিয়ায় রেখে লোকেরা তাকে তাদের কাঁধে বহন করছে তবে সে রাজত্ব এবং রাষ্ট্রীয় মর্যাদা লাভ করবে আর মানুষ তার অধীনস্থ হবে। আর যে পরিমাণ লোক তার জানাজায় পেছনে পেছনে চলেছিল সে পরিমাণ লোক তার রাষ্ট্রে আনুগত্যশীল হবে। আর যদি দেখে যে লোকেরা তার জানাজার পেছনে পেছনে কাঁদছে অথবা তার সুনাম গাচ্ছে অথবা তার জন্য দোয়া করছে তবে তার পরিণাম খুব ভালো এবং প্রশংসনীয় হবে। কেউ যদি স্বপ্নে দেখে যে লোকেরা তার জন্য কাঁদছে না বরং দুর্নাম করছে তবে তার পরিণাম ফল কল্যাণ হবে না। কেউ যদি স্বপ্নে দেখে যে কোনো জানাজার পেছনে পেছনে চলছে তবে সে কোনো বেদিন বাদশার অনুসরণ করবে। কেউ যদি নিজেকে জানাজার নামাজের ইমামের পেছনে দেখে তবে সে ওই মজলিসে উপস্থিত হবে যেখানে লোকেরা মৃতদের জন্য দোয়া প্রার্থনা করবে। মৃতের জানাজার নামাজ পড়তে দেখা তা তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এবং অধিক দোয়া করার ইঙ্গিত। যদি কেউ স্বপ্নে দেখে যে কোনো মৃতের জানাজার নামাজ পড়াবার জন্য তাকেই ইমাম নিযুক্ত করা হয়েছে তবে সে কোনো মুনাফেক বাদশার পক্ষ হতে কোনো শাসন ক্ষমতা লাভ করবে। কেউ যদি কবরে দাফন হতে দেখে তবে তার ধর্মকর্ম নষ্ট হবে। আর যদি দাফন হবার পর কবর হতে বের হয়ে আসতে দেখে তবে আশা করা যায় যে সে তওবা করবে। প্রিয় আখেরি নবীর উম্মত, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।